বামর নবীন সামনে বেয়াদবি করবে ওই জিভ আমরা কেটে ফেলব সেই চোখ মুস্তাফার দিকে আঙ্গাবে ওই দুই চোখ আমরা আঙ্গুল দিয়ে তুলে ফেলব সেই হাত মুস্তাফার দিকে দেবে ওই হাত আমরা কেটে ফেলব শত শত কর্তন নামিয়ে দিতে বাধ্য আছি সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হবে মুস্তাফা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না জাতিকে জানাচ্ছি নরেন্দ্র মোদী যেই নূপুর শর্মা সহ যারা আমার প্রিয় নবীর বিরুদ্ধে অপমাননাকর বক্তব্য দিয়েছে তাদেরকে বাঁশির কাঠগড়ায় তুলতে হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তোমরা কি মনে করেছ খালেদ বিন ওয়ালিদের তরবারি জাদুঘরে চলে গেছে বিধায় তোমরা মনে করেছ খালেদ বিন ওয়ালিদের গর্জন হয়তোবা চুপসে গেছে তোমরা মনে করেছ সাউদ্দিন আইয়ুবীর হুঙ্কার হয়তোবা আজ চুপ হয়ে আছে সিংহ ঘুমাইলে কুকুররা গেও গোল করে চিৎকার করে ওঠে কিন্তু মুস্তাফার শানে বেয়াদবি হবে আর সিংহ চুপ থাকবে তা হতে পারে না আমরা জিহাদের কারবালার সিংহ হলো আবার যখন চিৎকার দেওয়া শুরু করব তোরা পালানোর সুযোগ পাবি না ইনশাআল্লাহ প্যাদবে রসূলের সাথে আমাদের ঐক্য হতে পারে এক দফা এক দাবি মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু নবীর শানে প্যাদবি করবে কত্তাম দুটুকরো করে ফেলবো নবীর শানে প্যাদবি করবে কত্তাম দুটুকরো করে ফেলবো লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ لبيك يا رسول الله